সর্বনাশা মাদকে ছয়লাব এখন দেশের অভিজাত এলাকাও। সম্প্রতি গুলশান, বনানী, উত্তরায় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি অভিযানে দেখা যায় আবাসিক ফ্ল্যাটে মিনিবার গড়ে চলছে মাদকের রমরমা কারবার। দেশের অনুমোদিত ক্লাব বারগুলো ছাপিয়ে আবাসিক ফ্ল্যাটেই আসর বসিয়েছে এক শ্রেণীর সিন্ডিকেট চক্র, যেখানে বিত্তশালীদের কৌশলে ব্ল্যাকমেইলিং করে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি টাকা। মাদকের এমন সর্বনাশা থেকে রক্ষায় অভিযান ও নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। মাদকের বিষ অজপাড়া গা থেকে ছড়িয়েছে শহর মফস্বলের অলিগলি। ধারণা ছিল ব্যবহারের গণ্ডি নিম্ন নিম্ন মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত। সে পরিকল্পনায় রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে চালিয়েছে অভিযান। কিন্তু চাঞ্চল্য তৈরি হয় সম্প্রতি অভিজাত পাড়ার চাকচিক্যে ঠাসা ফ্ল্যাটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। উচ্চবিত্তের মুখোশে থাকা চিত্র তারকা মডেলদের মতো এক শ্রেণীর সিন্ডিকেট চক্র আবাসিক ফ্ল্যাটগুলোতে বসিয়েছে উচ্চ নেশাদ্রব্য, আইস, এলএসডি সহ মাদক ও মদের মিনিবার। অভিযোগ রয়েছে উঠতি তরুণ ও বিত্তশালীদের নেশার প্রলোভনে ব্ল্যাকমেইলিং করে হাতিয়ে নিত কোটি টাকা। চিত্রনায়িকা পরিমণির সাথে সাথে বিভিন্ন মডেল যারা ধরা পড়লো তাদের মাধ্যমে কিন্তু বিষয়টা কিন্তু স্পষ্ট হলো। এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এই ঘটনাগুলো হচ্ছে একটা বাস্তব চিত্র যে বাংলাদেশে এখন ঘরে ঘরে কি হচ্ছে। যুব সমাজ ধ্বংসের নতুন ফাঁদ পেতে নাইট ক্লাবের আদলে গড়ে তোলা এসব আসরে ড্যান্স পার্টির নামে চলত অবৈধ কর্মকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে রাজধানীতে শোবিজের নায়িকা, মডেল, প্রযোজক থেকে শুরু করে এই চক্রের এক ডজনেরও বেশি নারী পুরুষকে আটক করা হয়। উদ্ধার করা হয় পর্নোগ্রাফি তৈরির সরঞ্জামও। এলএসডি বলেন, আইস বলেন, সিসা বলেন, বিষয়টি আইনের আওতায় আনাটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, আমরা যারা রয়েছি, বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছে, তাদের অভিযান আরো গতিশীল করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মাদকের গ্যাং কালচার তৈরি করে সমাজকে নষ্ট করছে চক্রটি, তাই এই চক্রের মূলোৎপাটনে বাড়াতে হবে অভিযান। শুধু সীমান্তবর্তী এলাকায় মাদক সরবরাহ হচ্ছে কিভাবে বা বিভিন্ন পরিবহনে মাদক কিভাবে সরবরাহ হচ্ছে, বিভিন্ন ব্যক্তি কিভাবে সরবরাহ হচ্ছে, সেগুলো দেখার সাথে সাথে আমাদের আবাসিক এলাকাগুলোতে ফ্ল্যাট বাড়িতে গুলাতে কি হচ্ছে সেগুলো কিন্তু অনুসন্ধান করা উচিত। একই সঙ্গে সমাজের সকলেরই সহযোগিতাও জরুরি বলে মনে করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।